নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন আপনারা সবাই? আমি অনন্যা, অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁ চকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজ দিনটি বুধবার, সকাল এখন 7টা মতো বাজে। আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। সকালে উঠেই দেখছি আকাশের মুখ ভার, মাঝে মাঝে ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, তবে মাঝে মাঝে ছাড়ও দিচ্ছে বৃষ্টিটি। যখন বৃষ্টি পড়া বন্ধ হলো তখন আমি তাড়াতাড়ি করে ছাদে এসে ছাদ বাগান থেকে পূজোর জন্য ফুল সংগ্রহ করে নিচ্ছি। ছাদ বাগানে এসে দেখছি প্রচুর ফুল ঝোড়ো হাওয়ায় আর বৃষ্টির জন্য গাছ থেকে ঝরে ছাদের মেঝেতে পড়ে আছে। দেখে মনটা বড্ড খারাপ হয়ে গেল। সেই জন্যই ভাবছি আজ বেশ অনেকটা ফুল গাছ থেকে তুলে নেব। ফুলগুলো মাটিতে পড়ে নষ্ট হওয়ার থেকে ভালো ঠাকুরের চরণে যাক, সেই জন্যই বেশ অনেকগুলোই ফুল আজকে তুলে নিয়েছি গাছ থেকে পুজো করব বলে। তারপর যথারীতি নিচে এসে দুয়ারে জল দিয়ে নিলাম, তারপর এক এক করে এঁঠো বাসনগুলো নামিয়ে ভিজিয়ে দিলাম। মাঝে মাঝে বৃষ্টি থাকছেই না বললেই চলে, আবার এখন একটু আত্মু রোদও উঠেছে জানেন, কিন্তু আকাশের মুখটা ভার বললেই চলে। শরতের আকাশ মনেই হচ্ছে না, মনে হচ্ছে বর্ষাকালের আকাশ। যাই হোক, যথারীতি বাসি কাজগুলো সারার পরে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে চা বানাতে। যথারীতি সকালবেলাকার চা পর্ব কমপ্লিট হলো। তারপরে দেখছি আকাশটাতে রোদ একটু ঝিলিক দিচ্ছে, তাই ভাবলাম কাছাকাছি তো সেরকম হয়নি, অন্তত ঘরের দরজা জানলার পর্দাগুলো খুলে দিই, এগুলো একটু কাছাকাছি হয়েই যাক। আর তার সাথে সাথে সমস্ত পিলোর কভারগুলো খুলে দিয়েছি। তারপর পিলোর যে এক্সট্রা কভার আলমারিতে থাকার কথা সেগুলোকে তাড়াহুড়ো করে খুঁজে পেলাম না। যাই হোক, শুধু পাশবালিশেরগুলো খুঁজে পেয়েছি, সেগুলোকেই এক এক করে লাগিয়ে দিলাম, কিন্তু পিলোর কভারগুলো পাইনি। তাতে মন খারাপ করার কিছু নেই, এখন তাড়াতাড়ি সমস্ত এই বের করা পর্দা, পিলোর কভার এই সব জিনিসগুলো ভিজিয়ে দিই। সান্ত্বনা দিদি আবার কেচে দেবে, আর এই পিলোর কভার পরে খুঁজে নিলেই চলবে বলুন। তারপর যথারীতি সমস্ত কভারগুলো খুলে ভিজিয়ে দেওয়ার পরে চলে এলো মাছকাকু মাছ নিয়ে। মাছকাকুর কাছ থেকে আজকে নদীর রায়খর মাছ কেনা হলো, আর তার সাথে কেনা হলো কাতলা মাছ। ভাবছি আজকে দই কাতলা রান্না করব। তার আগেই আরও একবার স্নান পর্ব সেরে চলে এলাম ঠাকুর ঘরে। ভাবছি আজ যেহেতু বুধবার রয়েছে, ঠাকুরঘরের ঝুলটা নামিয়ে ঠাকুরঘরটা ঝেড়ে দিই, তাই ঠাকুরকে নতুন নতুন গামছা পেপার দিয়ে ঢেকে দিলাম। তারপর ঠাকুরঘরটা ঝেড়ে নিলাম, তারপর এখন যথারীতি ঠাকুরঘরের বারান্দাটাও ঝেড়ে নিচ্ছি। আপাতত জানলা দরজা গ্রিলগুলো ঝুলঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করলাম, আর পরে ভাবছি আর একটা দিন দেখে কাপড় ভিজিয়ে জানলা দরজা গ্রিল মুছে দিলেই হয়ে যাবে পরিষ্কার। তারপর ভীষণ সন্তর্পণে এক এক করে পেপারটা আর দুটো গামছা আস্তে করে সরিয়ে নিলাম। তারপর আসবাবপত্রগুলো ঠাকুরঘরের মোটামুটি মুছে ক্লিন করলাম। তারপর ঠাকুরঘরটা ভালোভাবে জলে লাইজল মিশিয়ে মুছে ফেললাম। তারপর চলে এলাম নিচে। নিচে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ এখন রান্না বান্না করার সময়, আরও একবার স্নান তো করতেই হবে, তাই ড্রেসটা চেঞ্জ করেই নিলাম। গতকাল যেহেতু চিমনি ইনস্টল করে দিয়ে গিয়েছে, সেই জন্যই নতুন চিমনিতে রান্নার কিন্তু আজ প্রথম দিন, সেই জন্য আমি সুপার এক্সাইটেড। রান্না করলেই তো বোঝা যাবে বলুন, যে আবারও ঝাঁঝালো গন্ধ যেটা রান্না থেকে আসে, সেই গন্ধটা আসছে কি না, আর আমার শ্বাসকষ্ট হচ্ছে কি না, আমি কি পুরোপুরি রেহাই পেলাম, রান্নাবান্না করলেই বোঝা যাবে বলুন। আজ বিশেষ কিছু রান্না করতে হলো না, আজ তৈরি হলো দই কাতলা আর রায়খর মাছ ভাজা। গতকালের ডাল ছিল ফ্রিজে, সেটিকে বের করে গরম করে নিলাম, আর ভাত, ব্যাস এইটুকুই। তারপর যথারীতি সান্ত্বনা দিদি জামাকাপড়গুলো কেচে দিতেই আমি সেগুলোকে নিয়ে চলে এলাম ছাদে। ছাদে এসে এক ছাদ ভর্তি জামাকাপড় মেলে দেওয়ার পর দেখছি
কোথা থেকে যেন কালো মেঘগুলো এসে গোটা আকাশ ছেয়ে ফেলছে। কিন্তু ওই যে আশা এ বাঁচে চাষা, ঠিক সেরকমই আমিও ভাবলাম থাক মেলা শুকোবে তো বটেই, মাঝে মাঝে রোদও হচ্ছে, এরকমই হবে হয়তো। সেই আশায় যথারীতি নিচে এসে দেখলাম ঝোলটা রেডি হয়ে গিয়েছে, যেহেতু স্ট্যান্ডিং টাইমে রেখেই চলে গিয়েছিলাম ছাদে। তারপর যথারীতি রান্নাঘর আর গ্যাস পরিষ্কার করে নিলাম, কিন্তু জামাকাপড় বেশিক্ষণ রাখা গেল না, তাড়াতাড়ি তুলে ফেলতে হলো বৃষ্টির তাড়নায়। তারপর স্নান সেরে এসে পুজো করলাম, তারপর করলাম লাঞ্চ, তারপর ফিজিওথেরাপি করে এসে সান্ধ্যকালীন চা পর্ব সারলাম। চা পর্ব সারা হয়ে যাওয়ার পরে মা আর আমি কিছুক্ষণ টিভি দেখছিলাম, সেই সময়টাতে আমি ব্লগটাকেও এডিট করে নিলাম। তারপর যথারীতি এক এক করে ডিনার পর্ব মিটিয়ে ফেললাম। তারপর রান্নাঘরে যে যাবতীয় কাজ থাকে সেগুলো কমপ্লিট করে চলে এলাম ঘরে। এখন তো ঘড়ির কাঁটায় 12:30 বাজে, এখন বেডটাকে রেডি করে নেব, তারপরে শুয়ে পড়ব। তাহলে আজকের মতো আজকের ব্লগটাই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি আপনারা চান তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এইভাবে অনন্যার ব্লগসের পাশে থাকবেন, এইভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো আসি, গুড নাইট, বাই বাই।